ভালো, কারণ প্রত্যেকটা মানুষের ব্যক্তি স্বাধীনতা আছে, তো আমরা এখন স্বাধীন জীবনে আছি, তার ব্যক্তি স্বাধীনতা তাকে দিয়ে দিয়েছি আমি। কারণ আমার স্বাধীনতার মধ্যে একটু হস্তক্ষেপ করেছিল, সেটা হচ্ছে আমার মা হওয়া থেকে চেয়েছিলেন সে আমি যেন মা হতে না পারি। তো আমার কথা ছিল যে দীর্ঘ আড়ালের 8টা বছর যে আমি তার সাথে সংসার করেছিলাম, তখন আমি তার স্বাধীনতার মধ্যে কখনোই হস্তক্ষেপ করতে চাইনি। কারণটা হচ্ছে আমার 3-3টা অ্যাক্সিডেন্ট ছিল, তো সেটা আমি তার কথা মতো রাজি হয়ে গিয়েছিলাম। নিতান্তই জয়ার ব্যাপারটা রাজি হতে পারিনি, এবং সিচুয়েশন, ডক্টর সব কিছু মিলেই রাজি হতে পারিনি। মেধাই এখন একটা খুব স্বাধীন পথে চলছি, সেও চলছে আমিও চলছি, হয়তো বা বুঝতে পারছি। এমনকি ওই সিনেমার 4 লক্ষ টাকা এখনো আমার ঘরেই আছে। তো টপি সাহেবের ছবিটা, যেটাকে বসগিরি বলি, সংসার মানে ব্যক্তি জীবন। একটা মানুষ যদি ব্যক্তি জীবনে হ্যাপি না হতে পারে, কখনো সে পাবলিককে কাজ দিয়ে হ্যাপি করতে পারবে না, কোনো ভালোবেসে বিয়ে করবো না। শাকিব খানকে যেমন দেখতে চাও, ভাইয়ের মতো? খুবই সুন্দর অ্যানসার। আমার কথা হচ্ছে যে আমি সংসারকে অলওয়েজ প্রায়োরিটি দিই, ভালোবাসি। কিন্তু শাকিব খান যে কথাটা এসে বলবে যে আমি সব ভুলে গেছি, সংসার করতে যখন ফেরত আসো, আমার মনে হয় এটার পেছনে নিশ্চয় কোনো ক্যামেরা থাকবে, ডিরেক্টর থাকবে, কারণ লাস্টে কার্ড বলবে। আমি জানি না তুমি যে কাবিনের কথা এমন হয়েছিল যে কিছু নিউজে আসছিল যে আমার কাবিনের সংখ্যাটা, আচ্ছা, শাকিব খান বলেছেন 7 লক্ষ 1 টাকা, আর আমি বলেছিলাম যে 1 কোটি 7 লক্ষ 1 টাকা। তা শাকিব খানকে বলে দিই যে আমার বিয়ের কাবিন ফেরত দেওয়ার কোনো টেনশন নাই, কারণ আমি এটা তাকে মাফ করে দিলাম ক্যামেরার সামনে বলে। আর একটা কথা, আমার বাচ্চার যে ভরণ পোষণের ব্যাপারটা, যেটা মাঝে মাঝে মায়া কান্না দিয়ে ওঠে, বাচ্চার জন্য মন পুড়ে যায় তার, সে হচ্ছে স্কুল কলেজ অবধি খরচ চালাবে বাচ্চার, এটাও আমার বাচ্চা যেহেতু একদম মানে আইটেমে বলে দিলাম, আমার বাচ্চার ভরণ পোষণ মাফ করে দিলাম তাকে, সে টোটালি ফ্রি। আপনারা শুনলেন এতক্ষণ অপবিশ্বাসের কথা, সে অনেকটাই ছাড় দিয়ে দিয়েছেন আমাদের শাকিব খানকে। 100%